আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রীকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা গণিতের অধ্যায় ১৩ সসীম ধারা নিয়ে তোমাদের সামনে এসেছি। এর আগে আমরা দুটো সৃজনশীল দেখিয়েছিলাম, আজ আমরা আরো দুটি সৃজনশীল নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো, আমরা তৃতীয় সৃজনশীলটি একটি সমান্তর ধারার ১৫তম পদ হচ্ছে ৮৯ এবং ২১তম পদ ১২৫ এবং অপর একটি গুণোত্তর ধারা হচ্ছে -১/২ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড -২। আর এখন ক হচ্ছে ৭ প্লাস ১১ প্লাস ১৫ প্লাস ধারাটির ২১০তম পদ নির্ণয় কর। উদ্দীপকে সমান্তর ধারাটির প্রথম ২৫টি পদের সমষ্টি নির্ণয় কর। গ, উদ্দীপকের গুণোত্তর ধারাটির ১০ এক্স এবং ওয়াই জেড এর মান নির্ণয় কর। এখানে আমাদের দুইটি ধারা রয়েছে উদ্দীপকে, একটি সমান্তর ধারা, অপরটি হচ্ছে গুণোত্তর ধারা। আমাদেরকে এই উদ্দীপক হতে খ এবং গ অ্যান্সার করতে হবে। আর ক নম্বর কোশ্চেনটি হচ্ছে আমাদের জ্ঞানমূলক, তাহলে আমরা ক এর সমাধানে যাচ্ছি। এই দেখো, ৭ প্লাস ১১ প্লাস ১৫ প্লাস, এটি হচ্ছে একটি সমান্তর ধারা, কারণ সমান্তর ধারা হচ্ছে এদের বিয়োগফল সমান। যেমন ১১ মাইনাস ৭ হচ্ছে ৪ আর ১৫ মাইনাস ১১ হচ্ছে ৪, অর্থাৎ সমান পার্থক্য রয়েছে, এই জন্য ইহা একটি সমান্তর ধারা। তাহলে যা প্রথম পদ এ হচ্ছে ৭ এবং সাধারণ অন্তর ডি হচ্ছে ১১, আমাদের সাধারণ অন্তরের সূত্র যেটি হতো হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটি হচ্ছে সাধারণ অন্তর, তাহলে ১১ মাইনাস ৭। আবার আমরা জানি সমান্তর ধারার এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ১ ইন্টু ডি। তাহলে সমান্তর ধারার এনতম পদ, এই এনতম পদের জায়গায় আমাদের বের করতে হবে ২১০তম পদ, অর্থাৎ এর মান, এখানে এর মান হচ্ছে ৭, ডি হচ্ছে ৪ আর এন হচ্ছে ২১০। তাহলে ২১০তম পদ যেটি হবে, আমরা এর মান বসিয়ে দিব, এন এর মান এবং ডি এর মান, তাহলে মানগুলো বসিয়ে দিলাম। এখন এই ২১০ মাইনাস ১ ইকুয়াল টু ২০৯, এই ডি এর মান হচ্ছে ৪, এটি দিয়ে গুণ হবে ৮৩৬ প্লাস ৭। এই ৮৩৬ প্লাস ৭ এর সঙ্গে যদি যোগ করি তাহলে হবে ৮৪৩। এটি হচ্ছে আমাদের ক এর সমাধান। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা গ সমাধান খ সমাধান করব। তার আগে আমরা উদ্দীপকটা আরেকটু দেখে নিব। একটি সমান্তর ধারার ১৫তম পদ দেয়া আছে এবং ২১তম পদ দেয়া আছে এখানে। তাহলে সমান্তর ধারাটির ২৫টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে তাহলে আমরা দেখো প্রথমে দেয়া আছে গুলো লিখে নিব। একটি সমান্তর ধারার ১৫তম পদ ৮৯ এবং ২১তম পদ হচ্ছে ১২৫। তাহলে মনে করি ধারাটির প্রথম পদ, যখন কোনো প্রথম পদ বা সাধারণ অন্তর এইসব দেওয়া থাকবে না, তখন আমাদেরকে এইভাবে সাধারণ প্রথম পদ, এ সাধারণ অন্তর ডি এবং পদ সংখ্যা এন, এগুলো আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা এনতম পদের সূত্র ব্যবহার করব। এখানে একটি এন এর মান রয়েছে ১৫, অপর একটি এন এর মান রয়েছে ২১, সেটি ব্যবহার করব। তাহলে দেখো, আমরা জানি সমান্তর ধারার এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ১ ইন্টু ডি। আবার প্রদত্ত ধারার আমাদের ছিল ১৫তম পদ, সেই ১৫তম পদ থেকে আমরা দেখো এখানে এ প্লাস ১৫ মাইনাস ১ ইন্টু ডি, অর্থাৎ এর মান ১৫, এখানে ১৫তম পদ হচ্ছে এ প্লাস ১৪ ডি। অনুরূপ ভাবে আমরা ২১তম পদ নির্ণয় করব।
দেখো এই 21 তম পদ ইকুয়াল টু হচ্ছে a প্লাস n এর জায়গায় আসবে 21 মাইনাস 1 ইনটু d তাহলে এখানে আসছে আমাদের a প্লাস 20 d আমাদের প্রশ্নমতে ছিল 15 তম পদ ছিল 81 এবং এই 21 তম অর্থাৎ 21 তম পদ ছিল 125 তাহলে আমরা পদ শর্ত মতে প্রশ্নমতে যাই লিখে লিখব প্রশ্নমতে তাহলে a প্লাস 14 d ইকুয়াল টু 89 এবং a প্লাস 20 d ইকুয়াল টু 120 তাহলে আমাদের এখানে দেখো আমরা a এর মানও জানি না এখানে d এর মানও জানি না তাহলে এখানে a এর মান এবং d এর মান নির্ণয় করতে হবে সেই ক্ষেত্রে আমরা দুই নং থেকে অর্থাৎ বড় সমীকরণটা থেকে ছোটটা যদি বাদ দিই তাহলে আমাদের আমরা মাইনাসটা এড়াতে পারবো সেই ক্ষেত্রে আমরা দুই নং থেকে এক নং সমীকরণ বিয়োগ করে পাই তাহলে a প্লাস 20 d মাইনাস a মাইনাস 14 d ইকুয়াল টু 125 মাইনাস 89 তাহলে c d ইকুয়াল টু 36 এবার d ইকুয়াল টু 36 কে 6 দিয়ে ভাগ করলে 6 হবে অর্থাৎ এক নং এ d এর মান বসিয়ে পাই এবার এই এই d এর মানটি আমরা এক নং এ বসাতে পারি এবং দুই নং এ বসাতে পারি আমাদের ওই একই মান আসবে এর মান পাবো আমরা সেই ক্ষেত্রে দেখো আমরা 6 এর মান বসিয়ে দিচ্ছি d তে এক নং এ তাহলে a প্লাস 14 d তাহলে 6 ইকুয়াল টু 89 এই 14 গুণন 6 গুণ করে এই পাশে ডান পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো দেখো আমরা ওই পাশে দেখাচ্ছি পরবর্তী পেজে সেখান থেকে আমরা মানটি বসিয়ে দিয়ে দেখো এখানে আসছে 14 গুণন 6 অর্থাৎ হচ্ছে 84 84 কে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে পক্ষান্তর করে এখানে হবে আমাদের দেখো 89 মাইনাস এখানে 84 এখানে একটু তোমরা এখানে মাইনাস হবে আর এটি হচ্ছে ইকুয়াল একটু দেখে নাও লেখাগুলো হালকা এসেছে আচ্ছা তাহলে আমরা এখানে পাচ্ছি এই 89 মাইনাস 84 এখানে এর মান ইকুয়াল টু আসছে 5 এবার আমরা আমাদেরকে নির্ণয় করতে হবে 25টি পদের সমষ্টি তার আগে আমরা সমষ্টি সূত্রটি জানব আমরা জানি এই সমান্তর ধারার n টি পদের সমষ্টি হচ্ছে n/2 ইনটু সেম ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইনটু d তাহলে n এর মান হচ্ছে আমাদের 25 a পেয়ে গেলাম 5 এবং d হচ্ছে আমাদের এই d এর মান আমরা বের করেছি 6 তাহলে আমরা এনটি পদের সমষ্টির সূত্র লিখব প্রথমে দেখো এখানে এনটি পদের সূত্র লিখেছি এরপর এই এনটি পদের সূত্রের মধ্যে আমরা এখানে 25টি পদের সমষ্টি বসিয়ে দিব অর্থাৎ n এর মান 25 দেখো তোমরা এবার এই এর মান আমরা বসাবো তার আগে এখানে আমরা 25 মাইনাস 1 বিয়োগ করে দিলাম তাহলে আসবে 24 ইন্টু ডি তাহলে এই 24 ইন্টু ডি এর মান এই যে এখানে যদি 2 কমন নেই তাহলে 25 বাই 2 এই 2 2 চলে যাবে অর্থাৎ দেখো এই 2 আর এই নিচে 2 টি চলে যাবে থাকবে 25 এবং এর মান যদি আমরা 5 বসিয়ে দিই এবং ডি এর মান 6 বসিয়ে দিলাম তাহলে এখানে তোমরা ইচ্ছে করলে আরো একটি লাইন লিখতে পারো এই জায়গায় তোমরা যারা একটু ক্যালকুলেশনে বা যোগ বিয়োগে একটু দুর্বল তারা ডিটেলস আরেকটি লাইন এখানে লিখতে পারো যেমন 12 গুণন 6 এটি হবে 72 আর এর সাথে আমরা 5 যোগ হবে এই 5 যোগ হবে যোগ হয়ে আসবে 77 অর্থাৎ 25 ইন্টু 77 এর সাথে গুণ হবে তাহলে আমাদের আসবে 1925 অর্থাৎ আমরা এখানে আমরা 25টি পদের সমষ্টি নির্ণয় করে ফেললাম
এটি হবে আমাদের অ্যান্সার। এরপরে আমরা গ সমাধান করব, তার আগে আমরা আবার উদ্দীপক থেকে গটি দেখে নিব। তোমরা দেখো সৃজনশীল, এটি তিনের একটি গুণত ধারা রয়েছে। গুণত ধারার এখানে প্রথম পদ রয়েছে মাইনাস হাফ, দ্বিতীয় পদ হচ্ছে এক্স, এবং তৃতীয় পদ হচ্ছে ওয়াই, এবং চতুর্থ পদ হচ্ছে জেড, এবং পঞ্চম পদ হচ্ছে মাইনাস টু। এখানে তোমাদেরকে এইভাবে বললাম এই কারণেই, কারণ আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পর্যন্ত পদ নির্ণয় করব, যা যেখানে আমরা সেইখান থেকে আমরা, কারণ এইখানে আমরা সাধারণ অন্ত সাধারণ অনুপাত জানি না, সেটি বের করতে হবে, এবং এই এন এর মানও বের করতে, এন এর মান ব্যবহার করতে হবে। এই জন্য আমরা বলছি পঞ্চম পর্যন্ত, মানে এন এর মান ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর এইভাবে আমরা পঞ্চম পর্যন্ত বের করব। এখন আমরা সমাধানে যাচ্ছি। প্রথমে আমরা ধারাটি লিখে নিব, দেয়া আছে ধারাটি লিখে নিলাম, মাইনাস হাফ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস টু। অর্থাৎ ধারাটির প্রথম পদ হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ, মনে করি ধারাটির তাহলে সাধারণ অনুপাত হবে আর, এখানে প্রথম পদ রয়েছে মাইনাস হাফ, সাধারণ অনুপাত আমরা আর ধরি, এবং এই সাধারণ অনুপাত আর নির্ণয়ের যে সূত্রটি ছিল সেটি হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে এই সাধারণ অনুপাত নির্ণয় করা যায়। এখানে আমরা ওইভাবে, যেহেতু আমাদের পদের সংখ্যাগুলো আননোন, অর্থাৎ চল এর চলক বিশিষ্ট, যার কারণে আমরা এই যে n-তম পদের সূত্র ব্যবহার করে বের করব, আর গুণত ধারার n-তম পদের সূত্রটি হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। খেয়াল করো তোমরা এখানে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর এবং এন এর পরিচয় তোমরা পূর্বেই পেয়েছ। এবার আমরা পরবর্তী অংশে যাচ্ছি, খেয়াল করো সবাই, ধারাটির পঞ্চম পদ, অর্থাৎ দেখো এখানে এন এর জায়গায় আমার সংখ্যা চেঞ্জ হবে, এর প্রথমে আমরা পঞ্চম পদ বের করলাম এই কারণে, কারণ পঞ্চম পদের মানটা আমাদের জানা, সেটি হচ্ছে মাইনাস ফাইভ, এখান থেকে আমরা আর এর মান বের করে ফেলতে পারবো। তাহলে পঞ্চম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান, অর্থাৎ এ আর টু দি পাওয়ার ফোর। তাহলে এ আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু হচ্ছে আমাদের, যেহেতু পঞ্চম পদ আমরা উদ্দীপকে দেখছি, এই পঞ্চম পদ ছিল মাইনাস ফোর, তাহলে এ আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু মাইনাস টু, এখান থেকে এর মানটা বসিয়ে দিচ্ছি মাইনাস হাফ, তাহলে কি হবে এই উভয় পক্ষ থেকে আমার এই মাইনাসটা চলে যাবে, এই উভয় পক্ষ থেকে এই মাইনাসটা চলে যাবে, থাকবে হাফ, এই হাফটা আড়াআড়ি ভাবে গুণ হয়ে এ টু এর সাথে গুণ হবে, অর্থাৎ আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ফোর। এখানে যদি আমরা আর স্কোয়ার করি, প্রথমে ইচ্ছে করলে তোমরা আর স্কোয়ার করতে পারো, তাহলে রুট হবে ফোর আর বে টু, সেই ক্ষেত্রে আমরা টু কে আবার আর স্কোয়ার ইকুয়াল টু টু, মানে যদি আর ইকুয়াল টু রুট টু, এভাবেও আমরা নির্ণয় করতে পারি, অথবা এখানে আমরা একটা শর্টকাট দেখিয়েছি, যেমন টু কে পাওয়ার ফোর দিয়েছি হোল টু দি পাওয়ার, তাহলে উভয় পক্ষ থেকে এই পাওয়ার হোল টু দি পাওয়ার ফোর যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রেও আমরা এই আর এর মান নির্ণয় করতে পারি। এবার আমরা পরবর্তী অংশে যাব, আর এর মান আমাদের নির্ণয় করা শেষ। তাহলে এভাবে আমরা এবার দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ নির্ণয় করব। আমাদের দ্বিতীয় পদটি হচ্ছে এক্স, অর্থাৎ দ্বিতীয় পদ এক্স ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, এখানে এন এর মান হচ্ছে টু, তাহলে আসবে টু মাইনাস ওয়ান, তাহলে এ আর
এর মানটা বসিয়ে দিলাম মাইনাস হাফ ইন্টু আর এর মান হচ্ছে রুট টু, সেই ক্ষেত্রে আমাদের রুট টু এখানে আমরা জানি 82 এর ভিতরে দুটি করে রুট টু বিদ্যমান থাকে, সেই ক্ষেত্রে আমাদের হবে এই একটি উপরের রুট টুর সাথে নিচের যে দুইটি রুট টু থাকবে তার থেকে একটি রুট টু চলে যাবে এবং সেই ক্ষেত্রে আমাদের মাইনাস ওয়ান বাই রুট টু রয়ে যাবে, অর্থাৎ এটি হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে তৃতীয় পদ নির্ণয় করব, তৃতীয় পদের যে সূত্র হলো এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, সেই ক্ষেত্রে আমরা থ্রি মাইনাস ওয়ান হলো আর স্কোয়ার, তাহলে আর এর মান হচ্ছে রুট টু হোল স্কোয়ার এবং এর মান মাইনাস হাফ, এখানে কাটাকাটি করলে শুধু টু থাকবে, সেই টু আবার যদি কেটে দেই তাহলে থাকবে শুধু মাইনাস ওয়ান। এরপরে আমরা চতুর্থ পদ নির্ণয় করব, চতুর্থ পদটি হচ্ছে জেড ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, তাহলে অর্থাৎ এ আর কিউব, এখানে কিউবের মান আর এর মান হচ্ছে রুট টু, তাহলে মাইনাস হাফ এর সাথে আমরা যদি রুট টু কিউব করে দেই তাহলে আমরা জানি এই এই রুট কে যদি কিউব করি তাহলে তিনটা রুট টু আসবে, সেইখান থেকে দুইটা রুট টু গুণ হয়ে একটি টু হয়ে যায়, তার মানে টু রুট টু, সেই ক্ষেত্রে আমরা দেখো এই টু আর এই টু চলে যাবে তাহলে আমার থাকবে শুধু রুট টু অর্থাৎ মাইনাস রুট টু। তাহলে আমাদের হচ্ছে দ্বিতীয় পদ ওয়ান বাই মাইনাস ওয়ান বাই রুট টু এবং তৃতীয় পদ হচ্ছে মাইনাস ওয়ান এবং চতুর্থ পদ হচ্ছে মাইনাস রুট টু। তাহলে আমরা আমাদের উদ্দীপকের অনুযায়ী আমরা এক্স এবং ওয়াই জেড এর মান নির্ণয় করে ফেললাম, আশা করি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে না বুঝতে পারো তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে নক করবে, সেই ক্ষেত্রে তোমার সাথে যোগাযোগ করে আমরা এই এই অংশটি সমাধান করে নিব। তোমাদের তোমাদের যাতে আরো একটি কথা বলি, যদি কোনো তোমাদের কোনো শুধু যে আমার এই লেকচারে প্রবলেম বের হবে তা না, তোমাদের যদি এর আগেও অন্যান্য অঙ্কে বা তোমাদের নিজস্ব কোনো অঙ্কেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিয়ে লক করতে পারো। এবার আমরা তোমাদের জন্য একটি হোমওয়ার্ক নিয়েছি, দেখো এই হোমওয়ার্কটি তুলে রাখো। এটি সৃজনশীল চার নাম্বার দেবে, একটি গুণত ধারা চতুর্থ পদ ওয়ান বাই থ্রি, দশম পদ হচ্ছে ওয়ান বাই এইটি ওয়ান, তাহলে অপর একটি সমান্তর ধারার বারো পদের সমষ্টি হলো 220 এবং চব্বিশটি পদের সমষ্টি হচ্ছে 873। তাহলে আমাকে পদে যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে 3 + 5 + 7 + 9, ধারাটির কোন পদ হবে 303। তাহলে এটি একটি সমান্তর ধারা, এর আগে আমি তোমাদের বলেছি সমান্তর ধারা হচ্ছে আমাদের পদের যে একটি পার্থক্য থাকে সেই পদের পূর্ববর্তী এবং পরবর্তী পদের যে পার্থক্য সেই পার্থক্যটি একই হয়, সেই ক্ষেত্রে দেখো 5 - 2 = 3 = 2 এবং 5 - 7 - 5 = 2 এবং 7 - 9 - 7 এটাও ইকুয়াল টু 2, অর্থাৎ ধারাটির কোন পদ 303 হবে। এবার খ গুণত্ব ধারাটি নির্ণয় করো, আমরা এখানে গুণত্ব ধারাটি নির্ণয় করব। এবার গ সমান্তর ধারাটির 30 অর্থাৎ 60তম পদ নির্ণয় করো, নির্ণয় করতে হবে গুণত ধারাটির ক্ষেত্রে এই যে আমাদের চতুর্থ পদ দশম পদ ধরে এরপর এটি দুটি সমীকরণ ধরে এটিকে গুণ করবে ভাগ করবে, একটি সমীকরণ দিয়ে অপরটি সমীকরণকে ভাগ করবে তাহলে তোমরা আর এর মান পেয়ে যাবে। এভাবে আমরা আর এর মান পেলে আমরা এর মানও বের করতে পারবো। আর দ্বিতীয় যে অংশটি সমান্তর ধারা, এখানে সমান্তর ধারা সমষ্টি পদের সূত্র ইউজ করতে ব্যবহার করতে হবে n/2 এবং সেকেন্ড থেকে 2a n-1 × 2 = এটা ব্যবহার করতে হবে, এটি ব্যবহার করে আমরা এখান থেকে আমরা a এর মান এবং d এর মান নির্ণয় করব। এরপর আমরা এই 60তম পদের সূত্রটি ব্যবহার করব, সেই 60তম পদের তো সূত্র নেই, আমাদের n তম পদের সূত্র রয়েছে, সেটি হচ্ছে a প্লাস n-1 × d, সেই ক্ষেত্রে 60 হবে আমার n 60। এটি এভাবে তোমরা অঙ্কটি সমাধান করে ফেলতে পারবে আশা করি। আমার এই কথাগুলো তোমাদের একবারে হয়তো মাথায় ওইভাবে ক্যাচ করবে না, তোমরা
এক মিনিট শুনবে, পজ দিয়ে আবার বাকি 1 মিনিট শুনবে। এই 1 মিনিটের মধ্যে আমি কি বলেছি এটি বোঝার চেষ্টা করবে, খাতায় লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজ আমাদের এখানেই শেষ, পরবর্তীতে এই অধ্যায়ের উপর আরো একটি লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো।